विधानसभा संयुक्त मोर्चा प्रार्थी अशोक भट्टाचार्य सेई मतो आज शिलीगुड़ी 10 नम्बर वार्डे किन्तु एसे निर्वाचनी प्रचार स्वरूप किन्तु एक जनसभा तिनि करछेन एबं सेखाने किन्तु उपस्थित रयेछेन कमल अगरवाल अशोक भट्टाचार्य सह अन्यान्यरा एबं एई मुहूर्ते देखते पाच्छेन जे संयुक्त मोर्चा जे समस्त कर्मी समर्थकरा रयेछे तादेर उपस्थितिते किन्तु जनसभाय बक्तृता राखछेन अशोक भट्टाचार्य। আমরা যা যা করেছি সেটা আপনাদের চোখের সামনে আছে, তার বড় প্রমাণ এই সূর্য সেট পান। এবং এখানে আমরাই উচ্চ মাধ্যমিক স্কুল এখানে আমরাই করেছি। এখানে এই স্কুলের খেলার মাঠের উন্নতিকরণ, তার ফেন্সিংয়ের কাজ আমরাই হাতে নিয়েছি। এখানে পানীয় জলের ব্যবস্থা এটাও আমরাই করেছি। আমি শুধু আপনাকে এই কথাটাই বলবো, আপনাদের শুধু তো মকাল বলে নয়, বিধায়ক হিসাবে বা মেয়র হিসাবে বা মন্ত্রী হিসাবে শিলিগুড়ির জন্য আমরা যা যা করেছি সেটা আপনারা সবাই জানেন, চোখের সামনে সেটা আছে। তার বড় প্রমাণ হচ্ছে এই যে প্রথম শুরু করেছিলাম আমরা তৃতীয় মহানন্দা সেতু, যার নাম সূর্য সেতু, তারপরে একটার পর একটা চারটা মহানন্দা সেতু আমরা করেছি, দুটো ফ্লাইওভার আমরা করেছি, আন্ডারপাস আমরা করেছি, উত্তর আয়মকোনা করে করেছি, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পথ আমরাই চালু করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, আমরাই আইটি মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি যাতে হয় তারও কাজ আমরা। শিলিগুড়ি পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক স্বয়ংবর গোষ্ঠীর সদস্য এখানে আছে, তাদের সুবিধার জন্য আমরা অনেক কিছু করেছি, আরো দাবি আমরা করছি। বিশেষ করে লকডাউনের সময় অনেক অসুবিধার মধ্যে আপনাদের করতে হয়েছে, যাতে করে আপনাদের 10 মাসের জায়গায় 20 মাস পর্যন্ত তাদেরকে যাতে তাদের মেয়াদটাকে বৃদ্ধি করা হয় সেই দাবিও আমরা তুলেছি, ইন্টারনেট যাতে বাতিল করা হয় সেই দাবিও আমরা তুলেছি, শিলিগুড়ির উন্নয়নের কাজ অনেক বাধার মধ্যে আমরা করেছি। আর যখন মন্ত্রী ছিলাম তখন কি করেছি সেটাও আপনারা জানেন, করোনার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়ে, অজানা রোগের সময় মানুষের পাশে আমরা দাঁড়িয়ে, যে কোনো বিপদে আমাদের কিন্তু আমরাই দাঁড়িয়ে। শেষ করে আজকে বিজেপি তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস 10 বছর সময় পেয়েছিল সরকারে আছে, তারা তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর শিলিগুড়ির প্রতি তাদের কোনো ভালোবাসা দেখিয়েছে? তারা কি শিলিগুড়ির জন্য কোনো উন্নয়নের কাজ করেছে? না করে। বিজেপি 7 বছর তারা কেন্দ্রের সরকারে আছে, 7 জন তাদের এখানে এমপি আছে উত্তরবঙ্গ থেকে, কোনো দিন কোনো কাজ তারা করেনি, ভোটের আগে তারা বড় বড় কথা বলছে, তাহলে আপনারাই বিশ্বাস করবেন কাদের, যারা মানুষকে ধোকা দিয়েছে, এনআরসির হুমকি দেখাচ্ছে, বলছে আমরা সরকারে এলে 2 কোটি বাঙালিকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো, এই কথা বলছে, আমরা পশ্চিমবঙ্গকে আসাম বানাবো এই কথা বলছে, আমরা পশ্চিমবঙ্গকে আসাম বানাতে দেবো, আসাম বানাতে, আসাম বানানো মানে নাকি পূর্ববঙ্গ থেকে আগত সমস্ত উদ্বাস্তুদের মেরে পিটে আবার বলছে বাংলাদেশে ঢুকিয়ে দেবো, এই হচ্ছে বিজেপির হুমকি, যেটা আজকে 17 লক্ষ হিন্দু বাঙালিকে আসামে তারা ডিটেনশন ক্যাম্পে আটকিয়ে রেখেছে। কি করলো আত্মীয়দের নামে? গ্যাসের দাম কত ছিল আজকে কত টাকা হয়েছে আপনাদের সবাই জানেন, আপনারা 2 কোটি করে প্রতি বছরে বেকারের চাকরি হবে বলেছিল, একটা বেকারের চাকরি হয়, মমতা ব্যানার্জিও চাকরি দেয়, নরেন্দ্র মোদিও চাকরি দেয়, আজকে সরষের দাম প্রায় 160 টাকা হবে, আলুর দাম প্রায় 25 টাকা, 25 টাকা 80 টাকা, পেঁয়াজের দাম 80 টাকা হয়েছিল এই সময়টা আপনারা জানেন 100 টাকা পর্যন্ত হয়েছে। আমি সেই জন্য বলব 25 বছর ধরে আমি আপনাদের বিধা মেয়র মন্ত্রীও ছিলাম, মানুষকে কোনো দিন ধোকা দিইনি, মিথ্যে আশ্বাস দেইনি, যা বলেছি সেটা আমরা করেছি, সেই জন্য আমি আশা শিলিগুড়ি এমন একটা জায়গা বাঙালি নেপালি মারোয়ারি বিহারি সকলে মিলেই কিন্তু সবাই মিলেই কিন্তু আমরা এখানে একসঙ্গে এক অশান্তি থেকে আনা, আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা করা, বাঙালি অবাঙালির মধ্যে
বিরোধের সম্পর্ক করা, এইটা চাইছে বিজেপি। সেই বিজেপিকে কোনো মতেই আমরা কোনো সুযোগ দেব না, পশ্চিমবঙ্গে কোনো মতেই তারা যেন সরকারে আসতে না পারে সেই ব্যবস্থাটা আমরা করব। আর শিলিগুড়িতে অবশ্যই আমাদের জয়কে আপনারা নিশ্চিত করবেন, যাতে আপনাদের মূল্যবান ভোট কাস্তে আপনি তারা চিনতে ভোট দিয়ে আবার আমাদের বিজয়ী করুন, যাতে আমি আরও বেশি আপনাদের আমি আপনাদের কাজ করতে পারি। এবং আপনারা সাবধানে থাকবেন, এই কোভিড করোনা আবার নতুন করে হচ্ছে, সেই জন্য আমি আপনাদের কাছে এই কথাটাই বলবো যে আপনাদের কি মহাকালপল্লী আদর্শ নগর কি সব ভোট পাবো তো কি, হ্যাঁ সবাই থাকবে তো, কেউ যেন এদিক ওদিক না যায়। এই মুহূর্তে কিন্তু হাত উঠিয়ে সমর্থন জানাচ্ছেন অশোক ভট্টাচার্যকে শিলিগুড়ির মহাকালপল্লীর, যে মহাকালপল্লী রয়েছে শিলিগুড়ির সেখানকার স্থানীয় বাসিন্দারা। আরেকবার জানিয়ে দিই, শিলিগুড়ি মহাকালপল্লীতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এক জনসভা, যেখানে কিন্তু অশোক ভট্টাচার্য বক্তৃতা রাখছেন। এই মুহূর্তে বক্তৃতা রাখলেন অশোক ভট্টাচার্য এবং তিনি জানালেন যে এই যে মহাকালপল্লী রয়েছে, এই মহাকালপল্লীর যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু স্থানীয় যারা মানুষ রয়েছে তাদেরকে কিন্তু পাশে থাকার জন্য আবেদন করলেন। এবং স্থানীয় যারা মানুষ রয়েছে, যারা মহিলা রয়েছে, যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে, তারা কিন্তু বললেন এবং তারা হাত উঠিয়ে কিন্তু সম্বোধন জানালেন যে অশোক ভট্টাচার্যের পাশে এবং আসন্ন 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু অশোক ভট্টাচার্যের পাশে থাকছেন স্থানীয় মানুষরা। পাশাপাশি তিনি কিন্তু আরও জানালেন যে আসন্ন সরকার আসলে কী কী ক্ষতি হতে পারে, বিজেপি সহ বিভিন্ন আসলে বা সরকার আসলে, বিজেপি সরকার আসলে কী কী ক্ষতি হতে পারে, কী কী সমস্যা হতে পারে, সেই সব সমস্যার কথা কিন্তু তিনি তুলে ধরলেন এই জনসভার মাধ্যমে। পাশাপাশি জানিয়ে দিয়ে যে আগামী 12 তারিখ এই 10 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু অশোক ভট্টাচার্যের সমর্থনে বেরোবে একটি নির্বাচনী প্রচার, এবং সেই নির্বাচনী প্রচার কিন্তু বিরাট আকারে ধারণ করবে। সেখানে কিন্তু বেলুন দিয়ে সাজিয়ে এবং গাড়ি করে, হুটখোলা গাড়ি করে কিন্তু অশোক ভট্টাচার্যের প্রচার করা হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে জানিয়ে রাখি যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু সম্পন্ন হলো এই মহাকালপল্লীতে অশোক ভট্টাচার্যের এক জনসভা। শিলিগুড়ি থেকে ববিদি রিপোর্ট, খবর সময় বাংলা।